হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো এই যে দেখো, আমার দাদুর মানে মেজো দাদুর শ্রাদ্ধের দিন অনেক যাগযজ্ঞ করা হয়েছিল। চারজন পাঁচজন ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়েছিল আর অনেক যাগযজ্ঞ করা হয়েছিল। তো এই তারই কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর ওইখানে দেখো, পিণ্ডতে সবাই হচ্ছে যে প্রণাম করছে একে একে, সব পিসিরা, আমার কাকিমারা, আমরা সবাই মিলে ওখানে সবাইকেই প্রণাম করতে হয়। বয়স যারা ছোট বা আমরা নাতি নাতনি, আমরা তো অবশ্যই করবোই। দেখো এটা আমার দিদি, আর একে একে ছোটু, এটা আমার বড় পিসি প্রণাম করতে গেছিলো, আর যে এখন প্রণাম করছে নাড়ু, ছোটু, সবাই প্রণাম করছে, সবাই প্রণাম করবে, এটাই আমাদের এখানে নিয়ম। রিমি, নন্দু সবাই প্রণাম করছে, এটা আমার সেজো পিসি যাচ্ছে, এটা আমার সেজো পিসি এখন প্রণাম করছে, টুটু কাকিমা, এই কাকিমাই হলো আমার দাদুর একমাত্র বৌমা। তো কাকিমার যে মানসিক অবস্থা সেটা আর বলার কথা নয়। একসাথে এতগুলো অ্যাক্সিডেন্ট যেভাবে ঘটে গেল, এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। আর দেখো, যে আমার ছোটো কাকিমা প্রণাম করে আসছে। তো সবাই, আমরা সবাই ছিলাম ওখানে, প্রণাম করেছিলাম। এটা আমার মেজো পিসি, পিসি দেখতে আসতে পারেনি কলকাতা থেকে, মানে একটু যে কারণেই হোক, তো তার জন্য সে আরও বেশি কান্নাকাটি করছিল। এটা আমার দাদুর শালি, আমার মা প্রণাম করতে গেছে। মামমাম কেমন একা একা খাচ্ছে দেখেছো? অ্যাকচুয়ালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে ওর ঝুম দিদি না ওকে খেতে দিয়েছে, সেরকম কিছুই খায়নি, তাই ওর খেতে পেয়েছে একা একা বসে ও খাচ্ছে। পুজো মানে যজ্ঞ প্রায় শেষের পথে। গোদাবরী, সরস্বতী, নর্মদী, সিন্ধু, কাবেরী, জল এখানে শান্তি জল দেওয়া হচ্ছে। পুজো একদম শেষ, পুজোর শেষে সবাইকে শান্তি জল দেওয়া হচ্ছে। আর এখানে পুজো শেষে ঠাকুরমশাইদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো এইখানে ঠাকুরমশাইদের জন্য লুচি, বাঁধাকপির তরকারি, বেগুনি, আর কিছু লাগে ছোলার ডাল, আর ওই মিষ্টি, পাঁপড়, চাটনি। আমরা সবাই মিলে দেখো এই যে ঠাকুরমশাইয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। বিকেলবেলা হয়ে গেছে, ঠাকুরমশাইরা খাবে, ওরা তো সারাদিন ওরাও কিছু খায় না। আর তারপর আবার ওর কাজ আছে না, ওই ফুলঘর দেওয়ার কাজটা আছে। ওরা কাকিমা পিসি এরা সবাই তো না খেয়ে আছে। তো এই খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, তারপর
ফুলঘরটা দেওয়া হবে। এই দেখো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, ছোলার ডাল আর এই যে প্রত্যেকটা প্লেটে একটা করে বেগুন ভাজা, বেগুনি আর বাঁধাকপি তরকারি দেওয়া হয়েছে, আর এই যে দই মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে ফেলা হয়েছে, বা ঠাকুর মশাইটা বসলে খেতে দেওয়া হবে। ঠাকুর মশাইদের খাবার পর এটা সবাই হচ্ছে যে ঠাকুর মশাইদেরকে ভোজন দক্ষিণা দিচ্ছে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।